আমরা লারাভেল ব্যাচ 8 এর ফর্মাল ক্লাস আলোচনায় স্টার্ট করছি। ক্লাস নাম্বার 1, ফর্মাল ক্লাস নাম্বার 1 এর আলোচনায় আছি। কোর্সটা যেখান থেকে শুরু হওয়ার কথা, অবজেক্ট ওরিয়েন্টেড, আজকে সেই বিষয়টা নিয়েই আলোচনা হবে। লাস্ট কিছু ক্লাস হয়েছে প্রি রিকুইজিট, যেখানে কয়েকজন পার্টিসিপেট করেছে যে ব্যাকগ্রাউন্ডটা দুর্বল থাকাতে আমরা প্রি রিকুইজিট কিছু ক্লাস নিয়েছি এই কোর্সের আলোকেই। তো এই প্রি রিকুইজিট ক্লাসগুলো থেকে আমরা না যতটুকু দেখেছি যে কয়েকজনের একটু একটু দুর্বলতা থাকলেও আস্তে আস্তে করে কাটিয়ে উঠছে। আজকে আমরা কোর্সের টপিক ওয়াইজ, আমাদের যে আউটলাইনটা দেওয়া আছে সেই টপিক ওয়াইজ আলোচনাটা স্টার্ট করতে যাচ্ছি। তার শুরুতেই আজকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপিটাকে একটু এলাবোরেট করে আলোচনা শুরু করব, এবং এই আলোচনার সাথে সাথে আরো যে বিষয়টা অ্যাডিশনালি থাকবে সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড করতে করতে ডেটাবেসের কোডিং সিস্টেমটাও আমরা এর মধ্যে দেখে ফেলবো ফ্রেমওয়ার্কে ঢোকার আগেই। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে ডেটাবেস কোডিংটা আমরা আলোচনায় নিব, এবং এটা ডাবল লেয়ার পদ্ধতিতে যাব, কারণ ফ্রেমওয়ার্ক নিজেও ডাবল লেয়ার, রাইট? ডাবল লেয়ার না বলে আমরা এমভিসি ডিজাইন প্যাটার্ন সেটাকে আমরা বলতে পারি, এমভিসি, এমভিসি ডিজাইন প্যাটার্ন আমরা বলতে পারি। তো আমরা এমভিসি ডিজাইন প্যাটার্নে আলোচনায় আসার আগে আমরা জাস্ট ক্লাস ভিউ এই কনসেপ্টটাতেও যাব। তো এমভিসি ডিজাইন প্যাটার্নে নর্মালি যেটা থাকে, এম আর সি দুইটাই ক্লাস আর ভি হচ্ছে ভিউ, বাট অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আমরা দুইটা লেয়ারে যাব, ভিউ আর ক্লাস। ওকে, ক্লাস কি, অবজেক্ট কি, সে বিষয়গুলো নিয়েও আজকে মানে কনক্রিট সিনট্যাকটিক্যাল আলোচনায় ফোকাস করব আমি। তো আমরা যখন ফ্রেমওয়ার্ক আলোচনায় যাব, তখন এমভিসি ডিজাইন প্যাটার্নটাও আমরা এলাবোরেট করে দেখব এবং সেখানে প্রজেক্ট করব। অবজেক্ট ওরিয়েন্টেডে কোনো প্রজেক্ট হবে না। অবজেক্ট ওরিয়েন্টেডটা শেখার মূল কারণ হচ্ছে আমরা যেন ফ্রেমওয়ার্কের স্ট্রাকচারটা বুঝতে পারি, রাইট? ফ্রেমওয়ার্ক কেন, ফ্রেমওয়ার্ক ছাড়া এখনকার দিনে ডেভেলপারদের ডেভেলপমেন্ট চান্সই দেওয়া হয় না। ওকে, যে আপনি যখন কোনো প্রজেক্ট করবেন অবশ্যই কোনো না কোনো ফ্রেমওয়ার্কের মাধ্যমে করবেন। ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করলে যেটা হয় সেটা হচ্ছে যে সিকিউর হয় ডেভেলপার, সিকিউর হয় ডেভেলপমেন্ট এবং কোম্পানি। ডেভেলপমেন্টটা যদি সিকিউর হয়, কাস্টমার সিকিউর, কোম্পানি সিকিউর, ডেভেলপার সিকিউর কোন অ্যাঙ্গেল থেকে, যে আমরা যখন 9 জন বা এখানে, হ্যাঁ এখানে এখন কারেন্টলি 9 জন আছে, তো 9 জনই যখন একই ফ্রেমওয়ার্কে কাজ করছি, পদ্ধতি কি সেম? যখন আমি বলবো যে ডাটা সেভ করেন, সবাই তো একই পদ্ধতিতেই ডাটা সেভ করবে নাকি? যেহেতু একটা স্ট্রাকচার বলা আছে, সেই স্ট্রাকচার অনুযায়ী যখন ডাটা দেবে, ডাটা সেভ করবে, তখন একজনের মেশিনে যদি আরেকজনকে বসিয়ে দিই তার কি বুঝতে কোনো কষ্ট হবে? বাট যদি ইম্যাচিউর প্রোগ্রামিং হয়, ইরেগুলার প্রোগ্রামিং হয়, এবং বেসিক্যালি যেটা আমরা বলবো যে স্ট্যান্ডার্ড ছাড়া যদি প্রোগ্রামিং হয়, যেখানে কোনো স্ট্যান্ডার্ড স্ট্রাকচার নেই, যেটা বেসিক্যালি র কোডিং, সেই স্টাইলে প্রোগ্রামিং হলে ডেফিনেটলি 9 জনেরটা 9 রকম হবে, এবং একজন আরেকজনকে যদি বুঝিয়ে না দেয় এটা বুঝতে পারা যাবে না, রাইট? বহুদিনের কোড 1-2 দিন বা 10-12 দিন বা 1 মাসে বোঝানো কি সম্ভব? এবং আমি আরেকজনের কাছ থেকে একইভাবে কিভাবে আউটকাম আশা করতে পারি? তাহলে একটা প্রজেক্ট যখন ডেভেলপ হচ্ছে 3 বছরের জন্য বা 3 বছর মেয়াদি ডেভেলপমেন্ট হবে, 1-1.5 বছর একজন ডেভেলপ করেছে, ওই পজিশন থেকে সে কুইট করছে, অন্য একটা বড় কোম্পানিতে যাচ্ছে অথবা ছোট কোম্পানিতে বেশি বেতনে যাচ্ছে, তো তখন ওই কোডের ওনারিটি কি হবে? কে ওন করবে ওই কোড, কে বুঝবে, আর কে আর পরবর্তী কয়েক মাসের যে ডেভেলপমেন্ট কে চালাবে? মনে করেন আমি কোড করেছি 1.5 বছর, হয়তো আমি 1.5 লাখ লাইনের কোড লিখে ফেলেছি, আমি আজকে কুইট করলাম, নেক্সট মান্থে আমি আর আসবো না, তখন এই সফটওয়্যারের কি হবে, কোম্পানির কি হবে? আপনাকে অতি সহজে রিলিজ করবে?
আপনি যদি অতি সহজে রিলিজ না হন বড় অপরচুনিটি নিতে পারবেন, যেটা বুঝতে পারছেন যে কেন ফ্রেমওয়ার্ক প্রয়োজন। তো তার আগে ফ্রেমওয়ার্কে ঢুকতে গেলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে যেতে হবে, নো ওয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড না জানলে আমরা ফ্রেমওয়ার্ক শিখতে পারবো না, রাইট? আর ফ্রেমওয়ার্ক শিখতে না পারলে এখনকার দিনে চাকরিও পাওয়া যাবে না, হ্যাঁ? ওকে, আরেকটা বড় গুণ হচ্ছে ফ্রেমওয়ার্কের সিকিউর। ইভেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসেও যদি আমরা কোনো প্রজেক্ট সম্পন্ন করি, সেটাও অত বেশি সিকিউর হবে না যে ফ্রেমওয়ার্ক সিকিউর করবে। বোঝাতে পেরেছি? ওকে, তো অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আমরা যাচ্ছি। WDLC সম্পর্কে আপনাদের একটা ডকুমেন্ট আমরা করে আনতে বলেছিলাম, রাইট? যেটা এক্সপেক্ট করছি যে আপনারা গ্রুপে সেটাকে আপলোড করেছেন, গ্রুপে সেটাকে আপনারা আপলোড করেছেন আর নো যে সিচুয়েশনটা কি, আপনারা কে কি লিখেছেন বা কে কি করেছেন। তারিকুজ্জামান করেছে, সালেউদ্দিন মজুমদার করেছে, রুস্তম আলীকে পাচ্ছি, মিরাজকে পাচ্ছি। রুস্তম আলী দুইবার আপলোড করেছেন। আচ্ছা, চারজন পেয়েছি, আপনাদের দুইজন নেই, মোহাম্মদ আলী, আচ্ছা, নাই। আচ্ছা, তো আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে STDocs-এ একটা ছোট্ট প্রজেক্ট ফোল্ডার নেন, একটা ছোট প্রজেক্ট ফোল্ডার, একটা ফোল্ডার নেন, ফোল্ডারের ভেতরে একটা ফাইল নেন, রাইট? একটা ফাইল নেন এবং ওই ফাইলটার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? ফার্স্টে আমরা একটা ভিউ থেকে হ্যালো ওয়ার্ল্ড করব, যেটা ভেরি সিম্পল PHP স্ক্রিপ্টিং এর মাধ্যমে, এবং ওই কাজটাকেই আমরা পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড এর মাধ্যমে করতে শিখব, রাইট? যে আমরা যদি OP তে যেতাম তাহলে কি হতো, আর এটা স্ট্রাকচারে মানে বেসিক্যালি স্ক্রিপ্টিং এ গেলে কি হবে, আপনারা স্ক্রিপ্টিং জানেন, রাইট? স্ক্রিপ্টিং জানেন। আচ্ছা, এটাকে আরেকটু একটু অ্যাড করে ফেলি যে হ্যালো ওয়ার্ল্ড তো জাস্ট একটা স্ট্রিং, এটা না বলে আজকের বারটা, আজকের বার, আজকের তারিখ, আজকের মাস, মানে আজকের বার, আজকের মাস, আজকের বছর, এখনকার সময়, আওয়ার, মিনিট, সেকেন্ড, ঠিক আছে? এই বিষয়টা আমি দেখতে চাচ্ছি, আপনি লিখবেন, হ্যাঁ, জাস্ট স্ক্রিপ্টিং লিখেন, তারপরে ওটা আপনার করেছেন, গুড, ওইটাকে আমরা OP তে নিব, ঠিক আছে? জাস্ট লিখেন টুডেস ডেট এন্ড টাইম, বার, মাস, এটা কিন্তু নাম্বারে না, আজকের বার, আজকের বার কি, স্যাটারডে, মে 2017, লাইক 7:05:32। ওকে, তো আমি একটা টাস্ক দিয়ে গিয়েছিলাম আপনাদের যে আপনারা PHP ফাইল দিয়ে এখনকার ডেট টাইম শো করেন, যেটা আমি পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড মেথডে নিয়ে যাব। আমি যেটা করেছি, আমার জ্যাম্পের STDocs-এ লারাভেল ব্যাসাইট ওপি নামে একটা ফোল্ডার তৈরি করেছি, আমি এটা নেটবিনসে অ্যাড করে ফেলছি এখন। ব্রাউজ, আমি একবার দেখবো পরে পাবো। প্রজেক্টটা আমি অ্যাড করে নিলাম, এবার আপনাদের কি বলা হয়েছে একটা PHP ফাইল নিতে,
তাই না? আমি বলছি এটাকে ভিউ ফাইল, জাস্ট ফাইলটা মিনিংফুল করছে যে ভিউ ফাইল ডেটাবেসটা আমাদের ইন্ডিয়া থাকবে, যদিও সেটা পিএসপি ফাইল, এটা সার্ভার ফাইল, রাইট? সার্ভার সাইড ফাইল, সার্ভার সাইড ফাইল গুলো রান করে কোথায়? সার্ভারে। পিএসপি রান করে কোথায়? অ্যাপাচিতে। আমরা যখন এই যে কিছুক্ষণ আগে আমি একটা কন্ট্রোল প্যানেল রান করিয়েছি আপনাদের জন্য, এর সাথে আপনারা ফ্যামিলিয়ার, তাই না? যেহেতু আপনারা পিএসপি কোডিং জানেন, তো আমার অ্যাপাচি রান করে নিয়েছি, মাইস্কিউএল যদিও এখন লাগবে না আজকের দিনে, তারপরেও রেখেছি। এই ফাইলটার ভেতরে যদি আমি কিছু একটা দেখাতে চাই, যে আমি বলেছি যে অ্যাটলিস্ট আজকের দিন, হ্যাঁ, মান্থ আর ইয়ারটা দেখায়, আওয়ার মিনিট সেকেন্ডও সেটা আমরা নিতে পারবো। পিএসপিতে ডেট নামে একটা ফাংশন আছে যেটা বিল্ট ইন, রাইট? আবার যদি আমি ডেট সিরিজে পিএসপি ডট নেটে যাই, রাইট, ওখানে হাজারো কি আছে, প্রপার্টিস দেওয়া আছে ডেট ফাংশনে, যে এখানে যেভাবে যেভাবে আপনি প্রপার্টি সেট করবেন সেই অনুযায়ী সে আমার আউটপুট দেখিয়ে দেবে, রাইট? বিল্ট ইন ফাংশন। তো আমি ওই বিল্ট ইন ফাংশনালিটির সাহায্যটাই আমি নিচ্ছি। আমি ডে মান্থ ইয়ার এভাবে দিলাম, কি আসে একটু দেখি, তাই না? জাস্ট চেক, লারাভেল আছে, এই তো ওপি বিউপিএসপি, যতটুকু আমি ফার্স্টের দিকে করতে বলেছেন, আজকে স্যাটারডে মে 2017। সো প্যারামিটার গুলো কি, ক্যাপিটাল ডি এম ইয়ার, এটা অ্যাকচুয়ালি এখন খুব এই সময় আলোচনা করাটা বলবো যে বাচ্চা বাচ্চা বিষয়, তাই না? যে আমরা ডেট ফাংশনের প্যারামিটার গুলো নিয়ে আলোচনা করছি, যেহেতু আমরা এখন আলোচনা করতে বসেছি কি ওপি, রাইট? সো এই কাজটুকুকেই আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেস এর মধ্যে নিয়ে যাব, রাইট? কিভাবে সেটা আমরা দেখব। বাট কেউ যদি বলে যে না আমি আওয়ার মিনিট সেকেন্ডও চাই, আওয়ার মিনিট, মিনিটটা আই, হ্যাঁ, আর সেকেন্ড ক্যাপিটাল এস, বাট এটা স্মল লেটারে হয়ে থাকে অ্যাকচুয়ালি। আবার এই যে একটু খেয়াল করেছেন, 14 1 টিএইচ এগুলো দেখাচ্ছে, সো এইচ আই এস দে একটু খেয়াল করেন, 2:42 না 6 ঘন্টা পেছনে দেখাচ্ছে আমাকে, রাইট? জিএমটি জিরোতে, রাইট? জিএমটি জিরোতে আমাকে দেখাচ্ছে, আর এই টাইমটা কত? জিএমটি +6, যেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো এখানে জিএমটি রিলেটেড ইস্যু, টাইম মেক করার যে আদার সিস্টেমগুলো অনেক ফাংশনালিটিস কিন্তু এখানে রয়েছে যেগুলো দিয়ে আমরা করতে পারবো। বাই দ্য ওয়ে, আমি এই কাজটাকেই অবজেক্ট ওরিয়েন্টেড করার চেষ্টা করছি। আচ্ছা, একটু দেখি যে প্রথমে আমি ক্লাসের সংজ্ঞাতে যাব, তারপরে ভিউ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মূল যে উপাদানটা অবজেক্ট ওরিয়েন্টেড এর, অবজেক্ট, ঠিক না? আমাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মানে বিষয়টা কি? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কে আমরা বলে থাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনস্টিটিউশন, বা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো সফটওয়্যার ডেভেলপ হবে, সেখানে যদি কোনো স্ট্রাকচার ইনভলভ করতে হয়, তখন আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসটা সেখানে ইনভলভ করি। এটা কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা কনসেপ্ট, কোন একটা উপায়, রাইট?
যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়, যদি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইমপ্লিমেন্ট করার যে উপাদান সেই উপাদানগুলো থাকে। রাইট? না, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা একটা কি কনসেপ্ট, এইভাবে তুমি করো। এক্সাম্পল হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, এক্সেট্রা, সেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা কনসেপ্ট, আপনি এভাবে করবেন। কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করা যায়, তো সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। রাইট? তো বাট সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি অবজেক্ট ওরিয়েন্টেড করা সম্ভব? যাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করার উপাদানই নেই, সেখানে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে করব? রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল শর্ত হচ্ছে যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস বানানো সম্ভব হতে হবে, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা সম্ভব হতে হবে, ওই ক্লাসের অ্যাবস্ট্রাকশন মানে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যাবস্ট্রাকশন থাকবে, নেম স্পেসিং থাকবে, ইন্টারফেসিং থাকবে, এবং ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবশ্যই কি অ্যাক্সেস মডিফায়ার সাপোর্ট হতে হবে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি ওই বিষয়গুলো সাপোর্ট না করে তাহলে সেখানে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারবো না। পিএসপি 5 যখন রিলিজ হয়েছে তখন পিএসপি তার ভেতরে ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, ইন্টারফেসিং এবং অ্যাবস্ট্রাকশন সাথে নেম স্পেসিং যুক্ত করেছে। যখন এই ইস্যু বিষয়গুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনভলভ হয়েছে দেন সেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলছি। এর আগে পিএসপি অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম এক্সাম্পল যদি আমি বলি জাভা, সি প্লাস প্লাস, এদেরকে একদম পিওর অবজেক্ট ওরিয়েন্টেড, কারণ হিসেবে এটাই বলা হয় যে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনি হ্যালো ওয়ার্ল্ডও করতে চান ওপিতেই যেতে হবে, পসিবল না অন্য কোনো পদ্ধতিতে। বাট আমি পিএসপিতে চাইলেই যে আপনারা হ্যালো ওয়ার্ল্ড করে দিতে পারবেন না, একটা ফাইল ডিসক্রিপ্টিং এর মাধ্যমে পসিবল। বাট যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেডে যাব, একটা আউটপুট জেনারেট হতে হলে অবজেক্টের মাধ্যমে ক্লাসের কোনো একটা ফাংশন কল করে আউটপুট জেনারেট আমাকে করতে হবে। এখন পর্যন্ত কি এখানে কোনো ক্লাস আছে? আমাদের যে এক্সাম্পল সেখানে কোনো ক্লাস নেই। রাইট? ক্লাস কোড ওনারশিপ বাড়ায়, স্ট্রাকচার করে সব কিছুকে। কিভাবে? যে লাইক আমরা যদি এরকম হতাম যে বাংলাদেশে মানুষ আছে, শুধু মানুষই আছে, এই পর্যায়ে মানে আমরা কি ধরনের একদম স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম? একটু বিষয়টা চিন্তা করেন, শুধু মানুষ আছে আর কোনো কিছু নেই, কোনো স্ট্রাকচার নেই। কোনো স্ট্রাকচার নেই মানে ফ্যামিলি নেই, সমাজ নেই, রাইট, ওয়ার্ড নেই, থানা নেই, জেলা, উপজেলা, বিভাগ, কিচ্ছু নেই, শুধু রাষ্ট্র আছে। সরকার কিভাবে হবে? সরকারও নেই, তাহলে দেশ চলতো? রাস্তাঘাট সবই আছে, রাস্তাঘাট সবই আছে, স্কুল কলেজও আছে, বাট সরকার নেই। একটু চিন্তা করেন যে একদিন সরকার নাই, এক ঘন্টা সরকার নাই, কি বিশৃঙ্খলা তৈরি হবে? স্ট্রাকচার্ড তাকেই বলে যার মাধ্যমে সবকিছু কন্ট্রোল করাটা অনেক ইজি হয়ে যাবে। সরকার প্রধান কি একাই সবকিছু কন্ট্রোল করছে? এটা যদি গণেন আপনি জনপ্রতিনিধির হিসেবে, সরকারি স্ট্রাকচার তো আছেই, সরকারি কর্মকর্তা কর্মচারী তো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটা স্তর থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিরা মানুষের কাছাকাছি আছে, যারাই মূলত সমাজটাকে স্থিতিশীল রেখেছে। তো চিন্তা করেন তো 2007 থেকে 2008-09 পর্যন্ত ওই সময় কোনো জনপ্রতিনিধি ছিল না, কোনো একটা সামান্য সমস্যার কারণে কত বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে ওই সময়টাতে,
কারণ ওখানে তাদেরকে দমানোর কেউ নেই, কাছাকাছি মানুষ কেউ নেই যে যারা তাদেরকে বোঝাতে পারবে, স্থির করতে পারবে। যেটা বোঝাতে পেরেছে? হ্যাঁ। তো স্ট্রাকচার্ড পদ্ধতি থাকলে, একটা সুষম কাঠামো যদি সেখানে থাকে, তাহলে প্রোগ্রেস বা যে কোনো কিছু পরবর্তীতে চিন্তা করাটা অনেক ইজি হয়ে যায়, তাই না? ফার্দার কোনো স্টেপ যদি আমরা নিতে চাই আমাদের ভালোর জন্য, আমরা সেটা খুব সহজেই নিতে পারি। তখন স্থিতিশীল, এটাকে বলা হচ্ছে স্থিতিশীল। একটা জিনিস একটু চিন্তা করেন তো, যে লাইক আমাদের দেশে গন্ডগোল চলছে, যুদ্ধ চলছে, এর মধ্যে আমরা বলতে পারবো যে এখানে একটা স্টেডিয়াম বানাবো, পসিবল? ওখানে একটা ব্রিজ বানাবো? কারণ সবকিছু তো চলে যাচ্ছে যুদ্ধের পেছনে, আর সবকিছু অস্থিতিশীল, নতুন কিছু আমি প্ল্যান করব কিভাবে? তো স্ট্রাকচার্ড, যেটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড বলছি, সেটা বেসিক্যালি কি করবে, আমার কোডকে স্ট্রাকচার করবে, যে কোনো কাজকে গুছিয়ে করতে সাহায্য করবে। এবং এটাকে আপনি মনেই হবে যেন আপনি রিয়েল লাইফে কোনো কিছু মধ্যে ইনভলভ, আর যখন এটা রিয়েল লাইফের সঙ্গে মেলাবেন, রিয়েল লাইফটা যতটা আপনার কাছে ট্রান্সপারেন্ট, কোডটা কিন্তু অত বেশি আপনার কাছে ট্রান্সপারেন্ট না, বোধগম্য না। যখন এটাকে ওই স্ট্রাকচার অনুযায়ী গুছিয়ে করতে পারবেন নিজের মতো করে, তাহলে আপনার কাছে বোঝাটা এবং অন্যের কাছে বোঝাটাও কি অনেক ইজি হয়ে যাবে। একটু চিন্তা করে বলেন তো, আমরা কাজ মানে কোন জিনিসটা সবচেয়ে ভালো বুঝি? পড়াশোনা করি নাই, বাট ওই জিনিসটা সবচেয়ে বেশি ফলো করি, সামাজিক রীতিনীতি, সামাজিক যে আইন কানুন গুলো, আমাদের কিন্তু কেউ বই পড়ে শিখিয়েও দেয় নাই, বাট আমরা কিন্তু অটোমেটিক শিখে গেছি যে এটা ভালো এটা অন্যায়, এবং আমরা একটা কাঠামোর মধ্যে থাকার চেষ্টা করি, রাইট? কাঠামোর বাইরে গেলেই জেল জরিমানা, এবং এটা খারাপ কাজ সেটা আমরা ধরে নেই। আমাদের মধ্যে যদি কেউই একবার একদিনের জন্য বিনা অপরাধে তাকে যদি থানায় ধরে নিয়ে যায়, তাও সিসি পড়ে যায়, সমাজ তো বোঝাতে পেরেছে? তো এই জন্যই প্রোগ্রামিং যেহেতু একটা জটিল বিষয় অনেকেই ধরে নেয়, এই লাইফটাকে ইজি করার জন্য রিয়েল লাইফের একেবারে মানে ম্যাপিং যেটাকে বলা হয়, সমানে সমান ইস্যুগুলোকে প্রোগ্রামে কিভাবে ট্রান্সফর্ম করা যায়, সেটা বহুদিনের চিন্তা ভাবনার পর সেটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়। 80-এর দশকে, 1900 সালের 80-এর দশকে এই মডেলটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, এবং এর পেছনে বড় অবদান বলা যেতে পারে মাইক্রোসফটের। মাইক্রোসফটই এই মডেলটা ইন্ট্রোডিউস করে, বাট এটা কমপ্লিট করতে পারে নাই, মানে তারা এটাকে কমপ্লিশনের দিকে নিতে পারে নাই, কিছুটা গ্যাপ গ্যাপ থেকে যায়। বাট পরে 80-এর দশকের শেষের দিকে এসে 1989 সালে সান জাভা এটাকে একদম সম্পূর্ণ রূপ প্রদান করে, ওরাকল যে ডেটাবেস তার মাধ্যমে। ওরাকলে সর্বপ্রথম অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসটা বা মডেলটা কমপ্লিট ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসে সান জাভা। আমি বোঝাতে পেরেছি? তো তখন অবজেক্ট ওরিয়েন্টেডটা কমপ্লিট হয়, এবং ওই প্রসেসের মডেলটা যেহেতু সি প্লাস প্লাস এ ফার্স্ট ইমপ্লিমেন্ট করে, অ্যাকচুয়ালি ওই সময় সি প্লাস প্লাস ছিল না, ছিল ভিজুয়াল বেসিক, হ্যাঁ, ভিবি স্ক্রিপ্ট, তার উপরে ফার্স্ট মাইক্রোসফট ইমপ্লিমেন্ট করে অবজেক্ট ওরিয়েন্টেড। বিবর্তনে আস্তে আস্তে করে যখন সি প্লাস প্লাস এর দিকে চলে আসে, তখন সে কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড, এবং সাথে সাথে সান জাভা যখন ওরাকলে সেটি ইমপ্লিমেন্ট করে, তার ল্যাঙ্গুয়েজ জাভাতেও সেটা ইমপ্লিমেন্টেশন শুরু হয় 1991-এ, 1995 এর দিকে গিয়ে তারা কমপ্লিট অবজেক্ট ওরিয়েন্টেড এর রূপ নেয়, রাইট? তো এর পেছনে বড় অবদান দুইটা কোম্পানির, সান জাভা আর মাইক্রোসফটের। বহুদিন আগের কথা, প্রায় 30 বছর অবজেক্ট ওরিয়েন্টেড ইমপ্লিমেন্টেশনের কাজ চলছে, মানে সেটা কমপ্লিট বলা হচ্ছে, বাট প্রতিনিয়ত তার নতুন নতুন ফিচার কিন্তু আসছে। ওকে, তো পিএসপি শুরুর দিকে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। 2005-এ যখন PHP 5 রিলিজ হয়, বা তারও পরে 5 যখন রিলিজ হয়, আমি 5 PHP 5 রিলিজ হয়েছে নাকি তারপরে, এটা নিয়ে একটু কন্ট্রাডিক্টরি ইয়ে আছে, আমি ভুলে গিয়েছি বিষয়টা,
একটু দেখে নেবেন যে পিএসপি 5 যখন থেকে রিলিজ হয় তখনই সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড করা পসিবল হয়। যদিও পিএসপি 4.3 ব্যাপক জনপ্রিয় ছিল 2001 থেকে 2005 পর্যন্ত, রাইট? ফেসবুক যে অন্যতম ফেভারিট ওয়েবসাইট আপনাদের কাছে, সেটাও কিন্তু 4.3 দিয়ে ফার্স্টে করা, পরে ওটাকে ট্রান্সফর্ম করা হয়েছে, 5 এ নিয়ে আসা হয়েছে। তো এই যে বিষয়গুলো, যে অবজেক্ট ওরিয়েন্টেড ইস্যুটা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এমনটাই যে যেখানে কাঠামো দেওয়া সম্ভব, যেখানে খুব সহজভাবে সবকিছুকে উপস্থাপন করাও সম্ভব, রাইট? এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমি যদি ফ্যামিলি, আমার যদি ফ্যামিলি থাকে, আমি যতটা ফ্রি বা যতটা রিলিফ ফিল করব, আমার যদি ফ্যামিলি না থাকে আমি কিন্তু একটা ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। তার মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা হয় মূলত কিন্তু ফ্যামিলি কনসেপ্টে। আপনি একাই সবকিছু করছেন না আপনার জন্য, বা আপনাকেই সবকিছু করতে হবে সে ধরনের অবস্থাতেও আপনি নেই। আপনি কোনো একটা প্রজেক্টের পার্টিকুলার পার্ট নিয়ে কাজ করছেন, তার মানে আপনি আপনার ফ্যামিলির একটা অংশ হিসেবে কাজ করছেন। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে বা অবজেক্ট ওরিয়েন্টেড মডেলে প্রজেক্টগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়। প্রজেক্টগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয়, আর ওই ছোট ছোট অংশগুলো আমি চাইলে চাইলে একটা প্রজেক্টে আমি 9টা অংশে ভাগ করলাম, 9 জনকে দায়িত্ব দিয়ে দিলাম। একটা কাজ সেখান থেকে হবে যে আমার প্রজেক্টটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, রাইট? প্রজেক্টটা আমার 12 মাসের, প্রজেক্টের শেষ করতে হবে 3 মাসে। কারণ 12 মাস প্ল্যান করা হয় কি করে? 12 মাস প্ল্যান করা হয় অলওয়েজ, কোনো প্রজেক্ট প্ল্যান যখন করা হয় মান্থলি বেসিস, তখন 3 ডেভেলপার হিসেবে করা হয়, রাইট? যে আমি 3 জন ডেভেলপার মিলে যদি কাজ করি 12 মাসের প্রজেক্টটা শেষ হবে, মানে আমাকে এটা 3 মাসে শেষ করতে হবে। কতজন ডেভেলপার লাগবে? 12 জন, তাই না? 12 জন ডেভেলপার যদি 3 মাস কাজ করে তাহলে ওই প্রজেক্টটা শেষ হবে। তো আমাকে ওই প্রজেক্টটাকে 12টা অংশে ভাগ করলেই না আমি 12 জনকে সেখানে প্লেস করতে পারবো, তাই কি না? যদি ভাগ করা সম্ভব না হয়, যদি 6টা অংশে ভাগ করি, 6 জনকে সেখানে ইমপ্লিমেন্ট করতে হবে। একই অংশে 2 জনকে দেয়া যাবে না, যে এক হাত তোমরা 2 জন বানাও, এলোমেলো হয়ে যাবে না? 2 চোখ 2 জন বানাও, বলে লস কি হবে একটু বলেন তো। মানুষের তো 2টা চোখ, আমি 2 জনকে বানাতে বললাম, পিছনে ওকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ না, কোডিং তো সেম, আমি আউটপুট সেম চাচ্ছি, 2 রকম হলে তো আমি নিব না, এক্স্যাক্টলি সেম হতে হবে। আর কিছু আর কি হবে মুন্না? হ্যাঁ, স্ট্রাকচার মিসিং। আর কেউ রুস্তম? আউটপুট সঠিক পাওয়া গেল, দুজনই সেমই করেছে, ওভারল্যাপ হয়ে যাবে, একই কাজ 2 জন করছে, আমার লাভ আছে? কারণ 1 চোখ বানালে আমি 2 চোখ করতে পারবো না কপি করে, রিউজ করে। আবার একজন এক হাত বানালে আরেক হাতকে আমার আলাদা করে বানাতে হবে? কিন্তু কোডিং, আমি আমার কোডকে যে কোনো ভাবে ইউজ করতে পারি, যেটা বোঝা যাচ্ছে। তো লসটা কোথায় হচ্ছে? সেই লস কি কোম্পানি করবে? করবে না, রাইট? হয়তো সাব সেগমেন্ট তৈরি করতে পারে, তারা একজনকে আঙ্গুল বানাতে দিতে পারে, একজনকে হাত বানাতে দিতে পারে, সেটা ডিফারেন্ট থিংস। বাট এটা কখন পসিবল হবে? যখন স্ট্রাকচার আছে, হ্যাঁ, যখন মডুলার প্রোগ্রামিং করা হবে তখন পসিবল, আদারওয়াইজ নট। আরেকটা জিনিস, আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটু চিন্তা করেন, আপনার সিকিউরিটিও নেই, আপনার সিকিউরিটি অনেকাংশে কমে আসবে, আপনার ফ্যামিলি নেই, আপনি একেবারে ইনসিকিউর, রাইট?
সহজ হিসেব, যদি টুকাইরা মারা পড়ে একদিন দুদিন পেপারে আসে, তারপর কিচ্ছু নেই। বাট আপনি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টেও মারা পড়েন, তো কোনো কারণে কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি আপনার পেছনে আরেকজন দাঁড়িয়ে যাবে, রাইট? কেউ যদি আপনাকে এসে চড় মারে, আপনার ভাই এসে আপনার পাশে দাঁড়াবেন? বাট একজন টোকাইকে যদি কেউ চড় মারে, ওর পাশে কেউ দাঁড়ায়, আরেকজন এসে আরেকটা চড় মারে, তখন মনে করা যে তারই অন্যায়, কারণ সে টোকায়, তার কেউ নেই। বোঝাতে পেরেছি? তো প্রবলেম হচ্ছে ওখানে যে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করব ঠিক, বাট কিভাবে? এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসরুম। হ্যাঁ, এটা একটা অ্যাপ্লিকেশন, জাভা বেসড অ্যাপ্লিকেশন, এটা আমাদেরই ডেভেলপ করা, জাভা অ্যাপলেট ইউজ করে এই ক্লাসরুমটা ব্রডকাস্ট করা যায়। লাইক এখানে যে ক্যামেরা থাকছে আমাকে দেখবে, বা যে ক্লাস নেবে তাকে দেখবে, এবং এই ক্লাসে একসাথে 1200 লোক জয়েন করতে পারে। আমি বোর্ডে যা লিখছি সেই স্ক্রিনটা তার সামনে থাকবে, বোর্ড অলওয়েজ স্ট্রিমিং হবে আমাদের সার্ভার মাধ্যমে, এটি স্ট্রিমিং হয়ে স্টুডেন্টের কাছে পৌঁছবে, ইনস্ট্যান্ট যে কথাটা বলবো আর যা লিখবো সেটাও সে দেখতে এবং শুনতে পারবে। না, কারেন্টলি নেই, কারণ দেখতে হলে তাকে ইনভাইটেশন পাঠাতে হবে, এখান থেকে আমরা তাকে ইনভাইটেশন পাঠালে সে যদি জয়েন করে তখন সে সেটা দেখতে পাবে। আচ্ছা, ইনভাইট করা যায় এখান থেকে। হ্যাঁ, ইনভাইট করলে সেও আমাদের সঙ্গে পার্টিসিপেট করতে পারে, তাকে যদি আমি অ্যালাউ করি কথা বলার, সে কথা বলতে পারবে। ইমেল অ্যাড্রেস আমি যে কারো একজনকে ইনভাইট করছি, একজনের একটা ইমেল অ্যাড্রেস দেন। হ্যালো দোস্ত, দেন কারো একজনের ইমেল অ্যাড্রেস দেন, আপনারটাই দেন, BABLUPUB
দেখেন এই সাবজেক্টে একটা ইমেল যাবে, আমি লিংক একটা জেনারেট করলাম এটা অটোমেটেড, এবং এটা আমি ইমেলে সেন্ড করে দিলাম। ইমেলে চলে যাবে, লিংকটা ক্লিক করলে সে আমাদের ক্লাসে জয়েন করতে পারে। আচ্ছা, যা বলছিলাম যে যে টিচার সে মডারেট অবস্থায় থাকে সে চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, সে সাউন্ড অন অফ থেকে শুরু করে, টুল এডিটিং থেকে শুরু করে, বা কাউকে যদি সে মডারেশন দিতে চায় সেটাও সে করতে পারে। এখানে চ্যাটিং অপশন আছে, চ্যাট করার ফেসিলিটি আছে, বাট ইন্টারনেট কানেক্টিভিটিটা পাওয়ারফুল হতে হয়। ইন্টারনেট ফ্লাকচুয়েশন কানেক্টিভিটিতে দুর্বল হলে পারফরমেন্স ডিক্রিজ করে। সো এটার উপরে কাজ চলছে যাতে ইন্টারনেট ইউজটা কমিয়ে মোর ইফেক্টিভ করা যায়, সেদিকে আমরা কাজ করছি এই টুলটা নিয়ে। এবং এই ক্লাসরুমটা কিন্তু আমরা ফ্রি প্রোভাইড করি, যে talatraining.com আছে এখানে যে কেউ তাদের কোর্স তৈরি করতে পারে, কোর্স মার্কেটিং করতে পারে, এবং কোর্স মার্কেটিং করে সে যদি স্টুডেন্ট পায়, স্টুডেন্ট ভর্তি নিতে পারে, দেন এখানে সে ক্লাস করাতে পারে অনলাইন। ঠিক আছে, আচ্ছা, যা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে আলোচনাতে যদি এরকম হয় যে আমার একটা প্রজেক্ট, ব্লক প্রজেক্ট, তাকে কিন্তু আমরা কয়েকটা সেকশন সাবসেকশনে ভাগ করতে পারি, যাকে আমি মডিউল বা সাব মডিউল বলতে পারি। সবারই তো ব্লগ সাইট সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট রয়েছে, আপনারা ব্লগিং করেন অথবা ব্লগ পড়েন। সিঙ্গেল লেয়ার ব্লগ সাইট যদি হয় যে একজন ব্লগার লিখছে, আমরা পড়ছি, তাকে কমেন্টস করছি, সামথিং লাইক, তো সেই প্রজেক্টটাকে যদি আমরা মডিউল ওয়াইজ ভাগ করি তাহলে বলতে পারি একটা ফ্রন্ট এন্ড আছে এবং একটা অ্যাডমিন প্যানেল আছে। যে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে ব্লগাররা কি করছে, ব্লগ লিখছে, আর ফ্রন্ট এন্ডে সেই ব্লগগুলো ডিসপ্লে করছে। ব্লগ সাইডে হোম পেজে অনেকগুলো ব্লগের ছোট ছোট করে থাকে, রিড মোর করলে চলে আসে, তাই না? ওখানে কমেন্টস করা যায়। রাইট সাইডে ক্যাটাগরি থাকে, ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির ব্লগ দেখা যায়, পপুলার ব্লগ থাকে, রিসেন্ট ব্লগ থাকে, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, থাকে না? সো এই যে ব্লগ সাইটটা, আমরা ফ্রন্ট এন্ডটাকে যদি দুই ভাগে ভাগ করি, যে ব্লগ ডিসপ্লে, অ্যাড ডিসপ্লে, সেটা একটা পার্ট, আবার অ্যাডমিন প্যানেলকেও যদি দুই ভাগে ভাগ করি, যে ব্লগ ম্যানেজমেন্ট, অ্যাড ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু আমরা ছোট অংশে ভাগ করে ফেলতে পারি। তো একটা প্রজেক্ট যখন ডেভেলপ হবে তখন কি এই মডিউলগুলো আমাকে তৈরি করতে হবে? মানে এই মডিউলগুলো যদি আমরা লজিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করি তখন লজিক্যাল টেমপ্লেট হিসেবে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রসেসে লজিক্যাল টেমপ্লেট বলা হয় থাকে ক্লাসকে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ক্লাস এর সংজ্ঞাটা হচ্ছে এরকম অবজেক্ট ওরিয়েন্টেড মডেলের, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট হুইচ হোল্ড নাম্বার অফ মেথডস অ্যান্ড প্রপার্টিজ। রিপিট করছি, লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট which hold number of methods and properties. কি ছিল লজিক্যাল টেমপ্লেট? তাহলে আমার এই ছোট্ট প্রজেক্টটাতে কি হতে পারে, ছয়টা লজিক্যাল টেমপ্লেট হবে, যার ভেতরে থাকবে মেথড আর প্রপার্টি। মেথড বলতে বোঝায় ফাংশনের ডেফিনেশন, রাইট? ফাংশনের ডেফিনেশন গুলোকে আমরা মেথড বলে থাকি। আর প্রপার্টিজ বলতে কি বোঝায়, ফাংশনে কি ইউজ হয়, প্রপার্টি ইউজ হয় না? ভেরিয়েবল হতে পারে প্রপার্টি, অ্যারে হতে পারে প্রপার্টি, সো ক্লাসের ভেতরেও সেরকম কিছু প্রপার্টি থাকে, ভেরিয়েবল থাকতে পারে, অ্যারে থাকতে পারে, অ্যারের ইন্ডেক্স থাকতে পারে, সেগুলোকেই আমরা প্রপার্টিজ বলে থাকি, রাইট? একটা করে ক্লাস বানাতে হলে আমাকে ক্লাসের ভেতরে ফাংশনের ডেফিনেশনও রাখতে হবে, এবং ওই ডেফিনেশন গুলো ডেফিনেটলি কোথাও না কোথাও থেকে তো কল হবে। তার মানে ক্লাসে ধারণ করবে ফাংশনের ডেফিনেশন, আর ফাংশন গুলো কল হবে কোথা থেকে, ইউ থেকে। সেটা বোঝাতে পেরেছি? তো আমরা যদি একটা সিম্পল ক্লাস তৈরি করি, শুধু ক্লাস বানালে কি আমি আউটপুট দেখাতে পারবো? ক্লাসের কোনো আউটপুট হয় না, ক্লাসের মধ্যে শুধু কোড থাকে, সেটা হচ্ছে লজিক্যাল পার্ট। লজিক্যাল কোনো কিছুই ডিসপ্লেতে আসে না, রাইট? আপনি ট্রু ফলস কে কি চাক্ষুষ কোনো কিছু করতে পারবেন? 5 greater than 6 কি হবে,
false, right? The boolean output 6 greater than 5 true, এটাও একটা boolean output. তো প্রোগ্রামিং এর ভাষায় এটাকে আমরা কি বলছি, প্রজেক্ট। এটাকে যদি আমরা একটা মডিউলার কনসেপ্ট চিন্তা করি, এটা একটা মডিউল, এটা একটা মডিউল, আর এই বাকিগুলো হচ্ছে তার সাব মডিউল। এই দুটো সাব মডিউলের প্যারেন্ট কে, ফ্রন্ট এন্ড। এই দুটো সাব মডিউলের প্যারেন্ট হচ্ছে অ্যাডমিন প্যানেল। সেখান থেকে আমি বলতে পারি যে দুটো প্যারেন্ট, এটা হচ্ছে চাইল্ড। অবজেক্ট ওরিয়েন্টেড এ চাইল্ড প্যারেন্টের কনসেপ্ট ইমপ্লিমেন্ট করা হয় ইনহেরিটেন্স এর মাধ্যমে। হ্যাঁ, লগ ম্যানেজ অ্যাড ম্যানেজ হচ্ছে চাইল্ড, আর অ্যাডমিন প্যানেল হচ্ছে লগ এর চাইল্ড। আপনাকে তো দেখতে পাচ্ছি না, অন্ধকার। এক্সক্লুসিভ অডিও। আপনাকে অডিও দেয়া গেছে, আপনি কোনো কথা বললে অবশ্য এটা চলে আসবে। আপনি চ্যাটে পার্টিসিপেট করতে পারবেন, আপনি আমার আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন এখন, আমার কথাও শুনতে পাচ্ছেন যদি সাউন্ড স্পিকার খোলা থাকে। মিউট করা আছে, বাট এই মিউটটা তুলে দিলে ভয়েস ভার্সা নয়েজ হবে, কারণ একই জায়গা থেকে দুইটা অ্যাঙ্গেলে সিস্টেমের ভেতরে ভয়েস যাচ্ছে, তখন বেশ বড় নয়েজের প্রবলেম দেখা দেয়। এই কারণে যখন এই ক্লাস নেওয়া হয় তখন বলা হয় যে টিচার এবং স্টুডেন্ট সবাই হেডফোন ইউজ করবে যেন নয়েজ না আসে। ওকে, অনেক স্টুডেন্ট হলে আমরা তাদেরকে এরকম ছোট ছোট করে রেখে দেই। বাট তাকে অনেক ধরনের পাওয়ার এখান থেকে দেওয়া সম্ভব, অডিও সেট করা যায়, রিমোট কন্ট্রোল তাকে দেওয়া যায়, শেয়ার স্ক্রিন তার সঙ্গে করা যায়, আমি তাকে ড্র করার স্কোপ দিতে পারি। দেখেন, আমি ওনাকে ড্র করার সুযোগটা দিতে চাচ্ছি, ড্রয়িং সুযোগ পেয়েছে। আপনি এখন এই বোর্ডে লিখতে পারবেন চাইলে, এই যে সার্কেলটা ধরে এখানে আপনি ছেড়ে দেন, এই যে এখানে সার্কেল আছে না, ইলিপস, ধরেন এখানে ধরলেন, স্ক্র্যাচ করতে পারেন। আপনি লিখেজ করেছেন না, একটি স্কোয়ার শেপ, তার মানে আমি তাকে আমার বোর্ডের কন্ট্রোল দিতে পারি। আবার আমি যেহেতু মডারেটর, আমি তাকে কন্ট্রোলটা সিলেক্ট, কেন কন্ট্রোল দিচ্ছি, রিজনটা হচ্ছে যে আমি, সে যেহেতু দূরে আছে, আমি বোর্ডে বোঝাচ্ছি, সে আমার সঙ্গে পার্টিসিপেট করতে যাচ্ছে না, আমি এটা বুঝতে পারছি না, এই জায়গাটা ওই জায়গাটা তাকে সে মার্ক করে দিতে পারে, অথবা সে যদি বলে যে না আমি কিছুটা এলাবোরেট করি, আমি বুঝতে পারছি না এটা কিনা, সেটাও আমরা কিন্তু ডিসকাশনে আনতে পারি। ওকে, আচ্ছা, তার সাউন্ডটা আমরা অফ করে দিয়েছি। আচ্ছা, তো এখন আমরা এখানে একটা কাজ করি, একটা ফোল্ডার করেছি, একটু খেয়াল করেন, সোর্সের ভেতরে একটা ফোল্ডার করেছি ক্লাস। এই ক্লাসের ভেতরে আমি একটা ফাইল তৈরি করব, পিএসপি ফাইল, এটা একটা ক্লাস ফাইল হবে। পিএসপি ফাইল না নিয়ে আমি একটা ক্লাস ফাইল বানাচ্ছি, নিউ থেকে পিএসপি ক্লাস। ওকে, আর এই ক্লাস ফাইলটার নাম দিচ্ছি ফর এক্সাম্পল
student ঠিক আছে অথবা এরকমও লিখতে পারি class.student শুধু স্টুডেন্ট লিখলেও কোনো সমস্যা নেই কারণ আমি ক্লাস ফোল্ডারের ভিতরে ক্লাসটা তৈরি করছি ফোল্ডারের ভিতরে যেহেতু রাখছি সেটা অটোমেটিক যে ক্লাস হবে সেটা আমি মেনশনই করছি রাইট student.php নামে একটা ফাইল আমি করেছি দেখেন অটোমেটিক একটা স্টুডেন্ট ক্লাস তৈরি হয়েছে ক্লাসের সিনট্যাক্সটা ভেরি সিম্পল ক্লাস এটা কিওয়ার্ড দেন ক্লাস নেম এখন ক্লাস নেমটা অটোমেটিক বসে গেছে নেটবিনস আমাকে করে দিয়েছে সে রুলস জানে পিএসপি এর স্ট্যান্ডার্ড রুলস এটা কিন্তু ম্যান্ডেটরি রুলস না যে ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হতে হবে পিএসপি তে ক্লাসের নাম ফাইলের নাম ডিফারেন্ট হলেও কাজ করে বাট যখন এটাকে আমরা মোর স্ট্যান্ডার্ড করব ফ্রেমওয়ার্কে নিয়ে যাব তখন সেখানে এটা একটা রুলস ক্লাস ফাইলের নাম এবং ক্লাসের নাম কি হতে হবে 100% সেম হতে বাট অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি তে এই লিমিটেশনটা আছে আমি যে কোনো নাম দিতে পারি আরেকটি স্ট্যান্ডার্ড হচ্ছে যে ফাইলের নাম আর ক্লাসের নাম সেম হলেও ক্লাসের নামটা ক্যাপিটালাইজ ফরম্যাটে হবে ক্লিয়ার ক্যাপিটালাইজ ফরম্যাট হবে তার মানে আমার স্টুডেন্ট ক্লাস একটা তৈরি হলো এই ক্লাসের ভিতরে আমি একটা ফাংশন লিখব তাই না ফাংশন টুডেস ডেট শুধু ডেট নিলে তো আমি বিপদে পড়বো ডেট তো একটা বিল্ট ইন ফাংশন রাইট সো টুডেস ডেট নামে একটা ফাংশন লিখেছি আমি আমার আউটপুটটাকে ওখানে দিয়ে দিই দিস এটা একটা আউটপুট আমি তৈরি করে রেখেছি এটাকে আমি কোনো এক জায়গায় দেখাবো আমি এই আউটপুটটা এখানে বানিয়ে রাখলাম আমি আমার পেজে তো হাজারো লোকেশন থাকতে পারে একটা ওয়েব পেজের কি হাজারো লোকেশন থাকতে পারে না অনেক স্ট্রাকচারড অনেক কিছু হতে পারে যে লাইক আমি যদি বলি যে এই ওয়েবসাইটটায় লোডিং হোক এই যে ওয়েবসাইটটা অনেক কিছুই তো এই পেজের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমি বলছি যে না আমার এই যে সাদা অংশটা এই জায়গাটায় আজকের বার আজকের ডেট আজকের সাল তারিখ এগুলো সব দেখাবে সো একটা নির্দিষ্ট এরিয়া স্পেসিফিক এরিয়া ভিউয়ের একটা নির্দিষ্ট পার্ট একটু খেয়াল করেন সেখানে কত শত এরিয়া থেকে ডাটা আসছে এবং স্পেসিফিক রাইট এখানে নোটিফিকেশন আসছে রাইট এখানে সার্চ করার ব্যবস্থা আছে এটাও ডাইনামিক এখানে যে ঢুকেছে তার নাম দেখা যাচ্ছে এটাও ডাইনামিক এখানে যে যে পোস্ট করছে সেগুলো দেখা যাচ্ছে রাইট এখানেও প্রোগ্রামিং লিংকস রয়েছে এখানেও অ্যাডভার্টাইজমেন্ট গুলো আসছে তো অনেক ধরনের ডাটা তুলে আনতে হচ্ছে একই ভিউয়ের মধ্যে তো সকল আউটপুট কি একবারে বানানো সম্ভব তাহলে আমি এই সকল আউটপুট একবারে বানিয়ে একবারে থ্রো করে দিলাম তাহলে এই কোডিং এর অবস্থা কেমন হবে একটু বোঝেন এই পেজের কোড করতে কত চুল ছিড়তে হবে আর কেউ যদি চুল ছিড়ে বানায়ও কাউকে যদি আমি চেঞ্জ করতে বলি যে না তুমি ওই অ্যালার্টের ওখানে 36টা দেখাচ্ছে ওই জায়গায় তো ভুল দেখাচ্ছে ঠিক করো তার চুল মনে হয় একটাও থাকবে না রাইট সে তো চুল ছিঁড়ে বানালো বাট যাকে আমি চেঞ্জ করতে দিলাম তার অবস্থা কি হবে যেটা বোঝেন এ কারণেই লেয়ারিং পদ্ধতিতে প্রোগ্রামিং করা হয় সো ভিউয়ের ছোট ছোট জায়গা থেকে ছোট ছোট করে আমরা অ্যাকশন নিয়ে যাব কোন দিকে সার্ভারের দিকে টেমপ্লেটের দিকে লজিক্যাল টেমপ্লেটের দিকে দ্যাট মিন্স ক্লাসের দিকে ক্লাস ওই আউটপুট জেনারেট করবে এবং সেটাকে আমরা ডিসপ্লে করব কার মধ্যে ভিউয়ের মধ্যে বাট ওই যে ক্লাস ক্লাসে যাওয়ার জন্য কিন্তু আমার পারমিশন লাগবে একটা জিনিস একটু খেয়াল করবেন আপনি আপনার ফ্রেন্ডকেও যদি আপনার বাসায় নিয়ে যেতে চান পারমিশন নিয়ে আসেন না বাসা থেকে বাট যদি মেসে হয় আপনি কি পারমিশন নেন মেস হচ্ছে র কোডিং ফ্যামিলি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড জেনে বুঝতে পেরেছেন ওখানে কারো পারমিশন নেই সবই আমার হাতে আর এখানে একটা স্ট্রাকচার আছে বোঝা যাচ্ছে তো দ্যাটস ওয়াই আমি যখনই ক্লাসের কোনো ফাংশনকে কল করতে যাব তখন কিন্তু ওই ক্লাসের পারমিশন লাগবে সো আমি যদিও একটা ছোট্ট ক্লাস তৈরি করেছি একটু খেয়াল করেন যার একটা ফাংশন রয়েছে এই এই ক্লাসটার এই একটা ফাংশনকে কল করতে হলেও এই ক্লাসের পারমিশন নিয়েই তাকে আমাদের কল করতে হবে সো এই যে ভিউ থেকে আমি যদি ওই টুডেজ
টুডেইসই তো না টুডেইস ডেট ফাংশনটা কল করি আমাকে ফারস্টে কি বলবে লেটস চেক কল টু আনডিফাইন্ড ফাংশন টুডেইস ডেট পাওয়ার তো কথা না রাইট কারণ ফাংশনটা রয়েছে একটা ক্লাসের ভেতরে ভিন্ন একটা ফাইলে আর আমি এখান থেকে একটা ফাংশনকে কল করলাম কারণ এই যদি বিল্ট ইন না হয় ডেফিনেটলি এরর দেখাবে আচ্ছা আমি আরেকটু সহজ করে দেই আমি যুক্ত করে দিলাম দুইটা ফাইলের কানেকশন করে দিলাম আমরা জানি পিএসপি ফাইলের সাথে পিএসপি ফাইলের কানেকশন কিভাবে হয় কি দিয়ে করতে হয় রিকোয়ার রিকোয়ার ওয়ান্স ইনক্লুড ইনক্লুডস ওয়ান্স আমি রিকোয়ার করে দিলাম ক্লাসের ভেতরে ওই পার্টিকুলার ফাইলকে স্টুডেন্টকে রাইট তার মানে আমি কাউকে আমন্ত্রণ জানাচ্ছি রাইট বা আমি এই ক্লাসে আসতে চাচ্ছি আপনি যখন বলছেন যে আমি ক্লাস করব মিরাজ অফিসে আছে অফিস থেকে মনে করছে আমি ক্লাস করব সে কি করতে পারবে প্রথম কথা কি মনে করেন আমাদের অনলাইন ক্লাস নেই সো আপনি করতে পারবেন না ক্লাসে আসতে হলে আপনার কি করতে হবে এই অফিস পর্যন্ত আসতে হবে শুরুতে রাইট আপনি অফিসে আসলেন অফিসে আসলে কি ক্লাস করতে পারবেন ক্লাসে ঢোকার পারমিশন লাগবে হুম দেখেন এখন হয়েছে কি আমি অফিস পর্যন্ত এসেছে তাহলে ট্রেনিং পর্যন্ত এসেছে স্টিল আমাকে বলছে কি আনডিফাইন কারণ কি আমার ক্লাস করার কোনো পারমিশন নেই বেসিক্যালি এরকম হয়েছে যে আমি আমার ফ্রেন্ডকে দাওয়াত দিয়েছি দাওয়াত কিন্তু দুই রকম হতে পারে এক হচ্ছে চায়ের দোকানে আরেকটা হচ্ছে বাসায় আসলো বসলো চা খেয়ে চলে গেল বাট বাসায় আসলে বাসায় ঢুকতে গেলে কি হতে হবে তার পারমিশন নিতে হবে দেন বসে সে চা খেয়ে যেতে পারবে যেটা বোঝাতে পেরেছি সো এখন যেটা করতে হবে আমি ক্লাস ফাইল পর্যন্ত পৌঁছেছি বাট ক্লাসের পারমিশন আমাকে তৈরি করতে হবে এবং সেটাকেই বলা হবে কি অবজেক্ট মানে এই পর্যন্তই আমরা আসার চেষ্টা করছিলাম যে অবজেক্ট মূল যে পার্টটা অবজেক্ট ওরিয়েন্টেড এর ইনস্ট্যান্স যেটাকে বলা হয়ে থাকে সংজ্ঞা যদি আমি বলি অবজেক্টের ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট বাংলাতে যদি বই পড়েন ওখানে লেখা থাকবে ব্লুপ্রিন্ট হুম ব্লুপ্রিন্ট বলা হবে সো আমরা বলবো অলওয়েজ ইনস্ট্যান্স ইনস্ট্যান্স অফ এ ক্লাস ইজ কল্ড অবজেক্ট ওকে সো ক্লাস রেকর্ড হচ্ছে বুঝতে যদি কোনো সমস্যা হয় পরবর্তী ক্লাসের শুরুতে এসে আমাকে আপনারা বলবেন যে আমি এই এই জায়গাগুলো বুঝতে পারি নাই বাট অবশ্যই এখন যেটা আপনারা বুঝতে পারছেন না বাসায় গিয়ে যদি আরেকটা দুই একবার শোনেন বোঝাটা অনেক সহজ হয়ে যাবে যদি কোনো জায়গায় মিস হয়ে যায় আলোচনা বাসায় রিপিট করলে সেটাও অনেক সহজ হয়ে যাবে ওকে আমরা FLB ফরম্যাটে বা AVI ফরম্যাটে ভিডিওগুলো করি সাউন্ড কোয়ালিটি ভালো থাকে আপনি মোবাইলেও খুব সহজে এটাকে ক্যারিও করতে পারবেন দেখতেও পারবেন যে কোনো সময় রাইট আমরা ইউটিউব চ্যানেলেও এটাকে দিয়ে রাখি ফ্রি সো সেটাও আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারবেন ক্লিয়ার ক্লাস শেষে পেন ড্রাইভ করে সেটা নিয়েও যেতে পারবেন ওকে আচ্ছা ওরিড হওয়ার কোনো কারণ নেই আমি এক্সপেক্ট করছি না বা কোনো ট্রেনারই এক্সপেক্ট করে না আমাদের এখানে যে আমরা যা বলবো সবই আপনারা রিসিভ করবেন এটা পসিবল না রাইট আপনারা যদি 60-70%ও নিয়ে যেতে পারেন হ্যাপি আপনি পরে ক্লাস পুরোটাই বুঝবেন বাট করতে গেলে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ অনেক বেশি প্র্যাকটিস আপনাকে করতে হবে দেন আপনি করতে পারবেন ওকে নাইস সো কোন একটা ক্লাসের অবজেক্ট বানানোর জন্য অবজেক্ট দিতে হয় এভাবে নাম দিতে হয় এই যে অবিজে লিখেছে এটা যে কোনো নাম হতে পারে রাইট অবিজে অবজেক্টের শর্ট ফর্ম দেন নিউ এটা একটা কিওয়ার্ড দেন ক্লাসের নাম স্টুডেন্ট এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রোগ্রামিং এ এখন পর্যন্ত যদি এই লাইনটা না লিখি তাহলে আমরা বলবো যে প্রোগ্রামিং এর বেস্ট প্রোগ্রামিং লাইনটা আমি লিখি নাই রাইট সো আপনি যখন প্রোগ্রামিং শুরু করছেন র কোড করেছেন অ্যাকচুয়ালি ওই মেসেল লাইফ লিড করেছেন আর যখনই আপনি এই অবজেক্ট বানালেন আপনার বিয়ের কথাবার্তা হচ্ছে আপনি ফ্যামিলি লাইফে ঢুকছেন হুম আপনি রিয়েল লাইফে ঢুকছেন আপনি এখনো বা আপনারা এখনো রিয়েল লাইফে
টোকেন নাই বুঝতে পেরেছি সো আমার অবজেক্টটা ক্রিয়েট হয়েছে এবং অবজেক্টের মাধ্যমে আমি এখন ওই ক্লাসকে অ্যাক্সেস করতে পারি যদি ক্লাস আমাকে পারমিশন দেয় আমি তার অ্যাক্সেস পাবো না দিলে পাবো না এখন একটা বিষয় যে আপনি আপনার ফ্রেন্ডকে নিয়ে গেছেন আপনি বড় জোর আপনার ড্রয়িং রুম এবং আপনার রুমটাকে নিয়ে যেতে পারেন বাট মাস্টার বেডরুম আপনার বাবা মায়ের রুম ভাই বোনের রুম রাইট বা আদার্স রুম গুলোতে আপনি কিন্তু খুব সহজে তাকে চলতে ফিরতে দিতে পারেন না বা সে চলবেও না অন্যায় হয়ে যাবে এটা বুঝতে পেরেছেন ফ্যামিলি হওয়াতে এটা পসিবল বাট ফ্রেন্ড যদি মেসে আসে কোন রুমে যাচ্ছে কোথায় খাচ্ছে কি করছে কোনো বাদ বিচার নেই ক্লিয়ার কনসেপ্টটা বোঝা গেছে যে ফ্যামিলি একরকম এনভায়রনমেন্ট বা এক ধরনের রুলস মেস আর এক ধরনের রুলস র কোডিং আর অবজেক্ট ওরিয়েন্টেড কোডিং অলওয়েজ মাথায় রাখবেন তার মানে এখানে অনেক কিছু ইনভলভ নাও এখন অবজেক্টের মাধ্যমে আমি এই ক্লাস ফাংশনকে কিভাবে কল করব এটা হচ্ছে আমার অবজেক্ট এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স আর এটা হচ্ছে পিএসপি এর ইনস্ট্যান্স সাইন সো পিএসপি তে অবজেক্ট সাইন কি রাইট অ্যারো হাইফেন গ্রেটার দ্যান রিপিট করছি রাইট অ্যারোটাকে বলা হচ্ছে কি অবজেক্ট সাইন সো আমি এটাকে সেভ করলাম এবার ভিউ ফাইলটাকে রান করি আউটপুট এসেছে রাইট সিম্পল কিন্তু ছোট্ট কোড লিখেছি কথা হয়েছে অনেক বেশি বাট আমরা তো বিষয়টা বুঝতে পেরেছি যে ক্লাস কি ক্লাসের মেথড কি আর ভিউ থেকে আমি সেই ক্লাস ফাংশনকে কিভাবে কল করব সো আমরা এবার একটু দেখি এবং করি এটা দেখে দেখেই করি সবাই দেখি খেয়াল করেন কাম রুল এই চিত্রটা একটু ভালো করে দেখেন এই চিত্রটা একটু ভালো করে দেখেন এবং এটা আমাকে একটু বলেন যে কি বিষয়টা আপনি কি বুঝতে পারছেন আর কোনো কিছু বলার মতো মনে করেন আমি আপনাকে বললাম এই ছবিটা দেখালাম এবং বললাম যে আপনি এটা ডিসক্রাইব করেন আপনি ঠিক তখনই খুব ভালো প্রোগ্রামার হতে পারবেন যখন কোনো সিচুয়েশনকে খুব সুন্দর করে আপনি ডিসক্রাইব করতে পারবেন ডিসক্রাইব করার অর্থ হচ্ছে আপনি খুব সুন্দর করে বুঝেছেন বিষয়টা বোঝার পর যখন আপনি কাজ করতে যাবেন এটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে কার বলা যাচ্ছে না কিছু তিনটা লেয়ার আছে আচ্ছা একটু অ্যাড করি ঠিক আছে এখানে কিন্তু তিনটা লেয়ার আছে তিনটা বক্স আছে স্কোয়ার শেপ আছে খেয়াল করেছেন এর কর্নার গুলো হ্যাঁ কর্নার গুলো তো খেয়াল করেছেন এখন তিনটা স্কোয়ারের যে কর্নার গুলো এদের মধ্যে কি সাদৃশ্যতা আছে না সেম এই কর্নারটা এই কর্নারটা আর এই কর্নারটা সেম এগুলো সেম এগুলো সেম এবং এগুলো সেম তাই কিনা তাহলে এটা আমি বলতে পারতাম যে কর্নার গুলো দেখতে একই রকম একটা সার্কেল রয়েছে এবং এগুলো সবই স্কোয়ার তার মানে যেহেতু একটা প্রোগ্রামিং একটু খেয়াল করেন যে আমি যদি এই রিমোটটা বানাই এটা কি একটাই বানানো হবে আমি ওই রিমোটটাকে কি চাইলে 1000 কপি বানাতে পারি যদি প্রয়োজন পড়ে 1 কোটি কপি বানাতে পারি বোঝা যাচ্ছে আচ্ছা এটা তো কপি করে পেস্ট করে করে আমি করতেই পারি বাট প্রবলেম আছে কিন্তু যে আমি যদি 1 কোটি কপি তৈরি করি কোডগুলো 1 কোটি বার আলাদা আলাদা করে লিখতে হয়েছে আমার লসই বলতে গেলে রাইট এই আমাকে বলা হচ্ছে যে লাল যে বাটনটা এটা তো অফ বাটন এই লাল বাটনটা সাদা করে দাও প্রবলেম কি হবে একটু বলেন তো ওই 1 কোটি বার লাল বাটনটাকে আমাকে সাদা বানাতে হবে এখন
যদি এরকম হতো যে না আমি এটা একবার বানিয়েছি এবং এটার কোন সিস্টেমে 1 কোটি বার ইউজ করেছি, তাহলে এটা বেটার অ্যাপ্রোচ হতো। আমি একবার বানিয়ে রেখেছি, 1 কোটি বার আমাকে কপি করতে হয় নাই, 1 কোটি বার আমি এটাকে ইউজ করেছি বাট ভিন্ন টেকনিকে। সেক্ষেত্রে এই লাল বাটনটা আমার এক জায়গাতেই সাদা করতে হতো, 100 কোটি বার ইউজ হোক আর 500 কোটি বার, সববারই আমি সেম পেতাম যা চাইতাম। সেটা বোঝা যাচ্ছে? তো ফাংশন এই কাজটা করে, প্রোগ্রামিং এর ফাংশনের মাধ্যমে কোনো একটা কাজ আমরা সম্পন্ন করে রাখি যাকে আমরা বারবার রিইউজ করতে পারি। যেটা বুঝতে পেরেছেন? তো এই স্টুডেন্ট যে ক্লাসটা, এর ভেতরে টুডেজ ডেট এটা একটা ফাংশনের ডেফিনেশন। ফাংশন দিয়ে মনে করেন আমি কর্নার একটা বানিয়েছি, এটা কি আমি 100 বার ইউজ করতে পারবো না? কারণ কর্নারে 3টা দাগ আছে, 4টা দাগ দিতে হবে, আমি কি এই জায়গায় দিব না দাগটা? প্রতিবারই আমি পেয়ে সব জায়গায় আমি সেটা পেয়ে যাব। সেটা ক্লিয়ার হয়েছে? ওকে, এটা হচ্ছে ডেফিনেশন ফাংশনের। তারপরেও প্রিভিয়াস যে 5টা ভিডিওস আছে ফ্রেন্ডসদের কাছ থেকে একটু কালেক্ট করে নেবেন, প্রিরিকুইজিট আর কি ক্লাসগুলো হয়েছে, ফাংশনের ওপরেও 1-2টা ক্লাস হয়েছে, ওগুলো দেখলে আরও ক্লিয়ার হবে, ছোট ছোট প্র্যাকটিসও হয়েছে। হ্যাঁ, এটা আজকে আমাদের ফর্মাল ক্লাস, আমাদের যে 24টা ক্লাস নেওয়ার কথা আজকে থেকেই শুরু, বাট আগে যারা ভর্তি হয়েছে তাদেরকে কিছু এক্সট্রা বেনিফিট আমরা দিয়েছি। তারা কিছু ক্লাস এখানে করেছে যা ব্যাকগ্রাউন্ডটাকে তাদের শক্ত করেছে। বাই দ্য ওয়ে, বাট স্টিল যে অবস্থাতে আছেন, প্রতিদিনের ক্লাস রেগুলার করা এবং প্র্যাকটিস করলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা তো এতদূর পর্যন্ত সবাই বুঝলাম যে ক্লাসের কনসেপ্ট আমাদের মধ্যে আছে, অবজেক্টিভ কনসেপ্ট আমাদের মধ্যে আছে। তো আমি এখন একটা ছোট কাজ আপনাদের করতে বলবো, ছোট কাজ একটা আমি করতে বলবো। দুইটা ইনপুট নেবেন ইউজার থেকে, হ্যাঁ, দুইটা বাটন থাকবে, প্লাস আর মাইনাস। প্লাস বাটন প্রেস করলে দুইটার যোগফল আউটপুট দেখাবে, মাইনাস বাটন প্রেস করলে দুইটার বিয়োগফল দেখাবে। বাটন তো একসাথে দুইটা প্রেস করা যাবে না, একবার একবার করে প্রেস করতে হবে, রাইট? এটা অবজেক্ট ওরিয়েন্টেড এ করতে হবে। তার মানে প্লাসের জন্য একটা ফাংশন, মাইনাসের জন্য একটা ফাংশন, একটা ক্লাসের মধ্যে করতে হবে, রাইট? আমরা শুরু করি, টাইম হাতে খুব কম, 15 মিনিট সময় পাবো, করে ফেলেন। আপনিও করেন। স্যার, নেটবিনসের কি জেনকোডিং এর মতো প্লাগিনস আছে? নেটবিনসের মধ্যে কি জেনকোডিং এর মতো কোনো সুবিধা আছে? না, বাট প্লাগিনস আছে অনেক, অনেক ফ্যাসিলিটি পাওয়া যাবে। স্ট্রম ভালো, বাট সফটওয়্যার কোম্পানিতে স্ট্রম কম ইউজ হয়, নেটবিনস বেশি ইউজ হয়।
এখানে আরো অনেক জ্যাম্প আছে। না ভিউ থেকে যখন ফাংশন কল হবে তার আগে একটা একটা স্টেট, হ্যাঁ দুইটা ফাংশন কল হলে দুইটা স্টেট লিখবে, এন্ড প্লাস বাটনে একটা
ये अवस्था अपनी करते पेरेछेन तारपर है नहीं দেখেন আমি একটু করি আপনারা একটু দেখেন হয়েছে দেখেন আমি একটা নতুন করে পিএসপি ফাইল নিচ্ছি ক্যালকুলেটর আমরা জানি যে পিএসপি ফাইলে অনায়াসে আমরা এইচটিএমএল লিখতে পারি দেখেন আমি আউটপুট একটা তৈরি করছি ক্যালকুলেটরে এখানে একটা ছোট বক্সের মতো দেখা যাচ্ছে তাই না দুইটারও প্রত্যেকটাতে একটা করে কলাম আছে তাই না আস্তে আস্তে করে আমি একটু শেপে নিয়ে আসছি কলামের সংখ্যা বাড়ালাম উইথ আমি বলছি 500 পিক্সেল রাইট আচ্ছা আমার এখানে বাটন লাগবে আমাদের আরো কলামের প্রয়োজন আছে রোয়ের প্রয়োজন আছে চারটা রো আমি তৈরি করেছি সো চারটা রো এখানে তৈরি হয়েছে খেয়াল করেছেন
আচ্ছা এখানে আমি ফার্স্ট নাম্বার বলছি, ফার্স্ট নাম্বারটা নেয়ার জন্য একটা ইনপুট বলছি, টেক্সট নেম বলছি আমি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এই ইনপুট বক্সটার নাম আমি দিচ্ছি সেকেন্ড নাম্বার, ঠিক আছে, ফার্স্ট নাম্বার দিচ্ছি সেকেন্ড নাম্বার দিচ্ছি। তারপর এখানে আমি বেসিক্যালি যেটা করব, ইনপুট টাইপ নর্মালি বাটন বানানোর জন্য সাবমিট করতে হয়, নেম আমি বলছি বাটন আর ভ্যালু আমি বলছি প্লাস, আমি দুইটা বাটনের কথা বলেছি প্লাস আর মাইনাস, এই জায়গাটাকে আমি বলছি রেজাল্ট, এখানে আসবে আমার আউটপুট, ঠিক আছে, এই যে ডটের জায়গাটাতে আমার আউটপুট আসবে। লেটস চেক, তো ফার্স্ট নাম্বারে ইনপুট বক্স আছে, সেকেন্ড নাম্বারে ইনপুট বক্স আছে, একটা প্লাস সাইন আছে আর একটা মাইনাস সাইন আছে, দুইটাই সাবমিট, আমার একটা ফর্ম আছে, রাইট। তো এখন নর্মালি আমরা জেনে থাকি যে অ্যাকশন যদি হয় ব্ল্যাঙ্ক সেম পেজে হিট হয়, আর পোস্ট যদি হয় মেথড তাহলে পোস্ট এরাতে ডাটা চলে যায়। তো আমি যেটা করব যে নাম দেখেন বাটন ভ্যালু কি প্লাস বা মাইনাস, তো আমি যদি আমার এই জায়গা থেকে কোনো ফাংশন কল করতে চাই, আমি যদি ফার্স্টেই আমার অ্যারেটা একটু দেখি যে কি আছে সেখানে, ডলার পোস্ট খেয়াল করেন আমার প্রাথমিকভাবে অ্যারেটা কি ফাঁকা না, এখন যদি আমি ভ্যালু দেই 100 আর 200 প্লাস সাইন প্রেস করেছি, দেখেন ফার্স্ট নাম্বারে কত আছে 100, সেকেন্ড নাম্বারে কত আছে 200, আর প্লাস সাইন বাটনের ভ্যালু কি প্লাস, মাইনাস প্রেস করলে দেখেন বাটনের ভ্যালু কি মাইনাস, রাইট। এই কারণেই দুইটা বাটনের নামই আমি ইচ্ছে করে কি রেখেছি বাটন, এটা একটা টেকনিক, 10টা বাটন হলো 10টা বাটনের নামই কি হবে বাটন, তাহলে আমার কন্ডিশন দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে, রাইট। এবার চেক করি যে আমার টার্গেটটা কি, দুইটা ভ্যালু যোগ করে আমি দেখাবো, দুইটা ভ্যালু আমি বিয়োগ করে দেখাবো, বাট আমি অবজেক্ট ওরিয়েন্টেড করতে বলেছি, দ্যাট মিনস ফাংশনের মাধ্যমে। তো এখন আমাকে আমি যেটা করব যে আমি স্টেটমেন্টের মাধ্যমে একটু চেক করে নিব যে আদৌ বাটন প্রেস করেছে কিনা। স্টেটমেন্ট চেকিংটা কিভাবে হয়, ইসেট এর মাধ্যমে, ইসেট যদি আমি বাটনে হিট করি দেন ফাংশন কল হবে বা চেকিং হবে, ইসেট কি হবে ডলার আন্ডারস্কোর পোস্টের ইনডেক্সটা হচ্ছে বাটন। নাও এরপরে আমি তো দুইটা ফাংশন কল করতে যাচ্ছি, প্লাস বাটন প্রেস হলে দুইটা যোগফল আর মাইনাস বাটন প্রেস হলে দুইটার বিয়োগফল, তো এটা আমি কিভাবে করব, এর ভেতরে আবার আরেকটা চেকিং একটু খেয়াল করেন, যদি ডলার আন্ডারস্কোর পোস্ট ইনডেক্সের নাম বাটন যদি ইকুয়াল ইকুয়াল কি হয় প্লাস হয়, তাহলে ভেতর থেকে আমি কল করব তাকে অ্যাড ফাংশনকে, রাইট। আদারওয়াইজ আবার ইফ দিচ্ছি ডলার আন্ডারস্কোর পোস্ট বাটনের ভ্যালু যদি মাইনাস হয় তাহলে আমি ফাংশন কল করব সাবকে। এখন এটা তো আর অবজেক্ট ওরিয়েন্টেড হলো না, ডিরেক্ট ফাংশনের কলিং হলো, তাই না? তো আমি যদি ফাংশনের ডেফিনেশন গুলো এখানে করি, ফাংশন অ্যাড ফাংশন সাব, তাহলে তো আমি এভাবে ফাংশনের কল গুলো করে আমি পারবো না, পারবো তো এখান থেকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেটরে গিয়ে আমাকে শুরুতে যেটা করতে হবে কি করে নিতে হবে, এই কাজটা সবার উপরে পেজের সবার উপরে করাটা ওয়াইজ অলওয়েজ,
কোনো ভিউ ফাইল যদি কোনো ক্লাসের সাথে যুক্ত হয় সেটা একদম টপ অফ দ্য পেজই হওয়া উচিত। কোনো অবজেক্ট যদি ক্রিয়েট হয় সেটা একদম পেজের শুরুতেই করা উচিত। আমি কি করছি, রিকোয়ার করছি ক্লাসের মধ্যে স্টুডেন্ট ক্লাসকে, তারপর ডলার ওবিজে ইকুয়াল নিউ স্টুডেন্ট ক্লাসটার অবজেক্ট বানিয়ে ফেলছি। এখন এটা এখানে করাতে আমার বেনিফিট কি হলো, আমার পেজের যে কোনো জায়গা থেকে অবজেক্টটাতে আমি কল করতে পারবো। স্পেসিফিক লোকেশনে দিলে আমরা কি হবে, পরবর্তীতে প্রতিবারই আমরা প্রবলেম ফেস করব। এই যে অবজেক্ট কল করেছি, ফাংশন কল করছি, অবজেক্ট কল করেছি, ফাংশন কল করছি, ডলার ওবিজে ফাংশন কল হচ্ছে। এটা দেখেন আমি কিন্তু দুইটা ফাংশনের কলিং পেলাম। এইবার কিন্তু কোনো এরর আসবে না, যদি আমরা হিটও করি কোনো এরর আসবে না। প্লাস বাটন প্রেস করছি, দেখেন ব্ল্যাঙ্ক, মাইনাস বাটন প্রেস করছি ব্ল্যাঙ্ক। যদি এর পরে আমি যদি অবজেক্ট না দিতাম, আমি সাবে অবজেক্ট দিয়েছি আর অ্যাডে অবজেক্ট দেই নাই, একটু খেয়াল করেন কোনো এরর নেই, বাট এখানে এরর আছে। প্লাস প্রেস করার সাথে সাথে আমাকে কি বলছে, অ্যাড ফাংশন আনডিফাইন, কল করতে পারে নাই। ক্লিয়ার? তো এটা কলিং দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে কাকে যোগ করবে কাকে বিয়োগ করবে, প্যারামিটার গুলো পাঠাতে হবে না? তো প্যারামিটার গুলো কিভাবে পাস হবে, ডলার আন্ডারস্কোর পোস্ট, ফার্স্ট ইন্ডেক্সটার নাম কি ছিল, ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার, তোমাদের ডলার আন্ডারস্কোর পোস্ট, ইন্ডেক্সের নাম হচ্ছে সেকেন্ড নাম্বার। তাহলে প্যারামিটার গুলো চলে গেল। তো আমি জাস্ট এটাকেই যদি এখানে এসে এরকম বলি, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড আন্ডারস্কোর নাম্বার, এই দুটাকে সিম্পলি কিচ্ছু করব না, জাস্ট দুইটা ভ্যালুকে আমরা যোগ করে দিলাম। এখানে ইকো মানে কি, ফাংশনের ডেফিনেশন, যেখানে ইকো হয় যেখান থেকে কল করা হয় সেখানে গিয়ে আউটপুট দেখায়। তো লেটস চেক, দেখেন কাজ করেছে কিন্তু, 20 আর 22। আমি যদি ক্লাসে প্রেস করি 42 দেখাচ্ছে, তার মানে কাজ করে গেছে, বিষয়টা বোঝা যাচ্ছে। সিমিলার ভাবে আমাকে সাবট্রাকশনের কাজটাও করতে হবে, বাকি কাজগুলো আমাকে করতে হবে। তো পাঁচটা বাটনের কাজই করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের আলোচনার মুখ্য বিষয় হবে ইনহেরিটেন্স অ্যান্ড ইনক্যাপসুলেশন উইথ ডেটাবেস। ক্লাস হবে আগামী শুক্রবার 3টায়। মানে ক্লাস নাম্বার কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে? ইভিনিং এর বিষয়টা কঠিন। ইভিনিং এ আমাদের শিডিউলটা প্যাক, ইভিনিং এ যেটা হয় যে টোটাল 7টা দিন, 7 দিনে আমাদের জেন্ট সার্টিফিকেশনের কোর্স আছে, সপ্তাহে 3টা ক্লাস হয়, কোনো মোস্টলি সবই জব করে। আর ইভিনিংয়ে আরেকটা কোর্স হয় কোডিগনেটার, ওখানে সপ্তাহে 2টা ক্লাস হয়, তাহলে 5 দিন, আর থাকে কয়দিন, 2 দিন, এই 2 দিন আপনাদের ক্লাস। 7 দিন সময় তো বাড়ানো যাচ্ছে না, বাড়ালে আমরা হয়তো বাড়াতে পারতাম। হ্যাঁ, পেন ড্রাইভ নিয়ে আসেন, ভিডিও দিচ্ছি, ভিডিও কোড বোধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ।